ব্যাংক লোনকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অতঃপর নিজ স্ত্রীকে কৌশলে মাছ নদীতে এনে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়ে থানায় এসে ওই হত্যাকারী স্বামী করেছেন স্ত্রী নিখোঁজের জিডি। তুমি কোথায় ছিলা? আমি ওর সাথে ছিলাম, ঠিক আছে, মিথ্যা কথা কই আলাপ না, আমার ফাঁসি হয়ে যেতে আরে, তুমি মিথ্যা কথা কই কি করু, তে কি মারছো কি টলারে? চলুন একটু পিছনে ফিরে যাওয়া যাক। 3 নভেম্বর 2022 সকাল 8 ঘটিকার সময় নড়িয়া উপজেলার চণ্ডীপুর লঞ্চঘাটের পাশে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে নৌ পুলিশ ফাঁড়ি সুরেশ্বরের এসআই মোহাম্মদ নাজমুল ইসলাম ঘটনাস্থলে এসে ওই নারীর দেহ উদ্ধার করেন। তথ্য প্রযুক্তি সহায়তায় আঙুলের ছাপের মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্ত হয়। লোহজং মুন্সীগঞ্জের বাসিন্দা আফজাল শেখের মেয়ে আখিনুর আক্তার। পরবর্তীতে নৌ পুলিশ ঘটনার রহস্য উন্মোচনের জন্য তদন্ত করেন। পরবর্তীতে নৌ পুলিশ এই ঘটনার রহস্য উন্মোচনের জন্য অনুসন্ধান চালান, কিন্তু ওই আখিনুরের স্বামী মোহাম্মদ জাহাঙ্গীর তার নিজ শ্বশুর বাড়িতে অবস্থান করছিল, ভাবসাব এমন যেন তার স্ত্রীকে হারিয়ে সে অনেক বেশি শোকাহত। কিন্তু নৌ পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্নভাবে এই তার স্বামীকে সন্দেহ হয়। পরবর্তীতে তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলে পুলিশের জিজ্ঞাসায় সে ধরা পড়ে যায় এবং পরবর্তীতে স্বীকার করেন তার স্ত্রীকে নিজেই হত্যা করেছেন। মানে 1 লক্ষ টাকা শাহালম দিব বলছে আমার ওয়াইফের, আমার ফাঁসি হয়ে যেতে আরে। কি করু, এখানে আরেকটি চরিত্র যুক্ত হয়েছে জাহাঙ্গীরের বন্ধু শাহ আলম, এবং জাহাঙ্গীর বারবার একটি কথা বলছে, তার স্ত্রীকে শাহ আলম 1 লক্ষ টাকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছে। বিষয়টি আপনাদের কাছে ঘোলাটে হয়ে গিয়েছে এই মুহূর্তে, চলুন ঘোলাটে ঘটনাকে সহজ করি। জাহাঙ্গীরের ব্যবসায়িক প্রয়োজনে তার স্ত্রী আখিনুর আক্তার তাকে 2 বারে 70,000 এবং 80,000 টাকা লোন উঠিয়ে দেয়। পরবর্তীতে জাহাঙ্গীর ওই টাকা পরিশোধ করে। এখন থেকে 2 মাস আগে জাহাঙ্গীরের ব্যবসায় লস হয়। পরবর্তীতে তার বউকে 1 লক্ষ টাকার কিস্তি উঠিয়ে দেওয়ার জন্য চাপ দেয়, কিন্তু তার স্ত্রী কোনোভাবেই নতুন করে লোন উঠাতে রাজি হয়নি। পরবর্তীতে তাদের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব এবং মনোমালিন্য বাড়তে থাকে। এক পর্যায়ে জাহাঙ্গীরের প্রচুর ক্ষোভ জন্মায় তার স্ত্রীর প্রতি। পরবর্তীতে জাহাঙ্গীর তার বন্ধু শাহ আলমের সঙ্গে বিষয়টি শেয়ার করেন। এক পর্যায়ে জাহাঙ্গীর এবং শাহ আলম তার স্ত্রী আখিনুরকে হত্যার পরিকল্পনা করেন। পরবর্তীতে শাহ আলমকে দিয়ে নতুন নাটক সাজান জাহাঙ্গীর। শাহ আলম তার স্ত্রী আখিনুর আক্তারকে বলেন শাহ আলমের জাজিরার একটি ব্যাংকে তার জমির, যদি আখিনুর সেই ব্যাংকে যে মাত্র একটি স্বাক্ষর দিয়ে আসেন তবেই জাহাঙ্গীর লোন উঠাতে পারবে। তারপর এ মাসের 1 তারিখে জাহাঙ্গীর এবং শাহ আলম তার স্ত্রীকে জাজিরার যাওয়ার কথা বলে ট্রলার দিয়ে মাঝ নদীতে নিয়ে গলা টিপে হত্যা করে হাত পা বেঁধে এবং মুখে কষ্টিপ মেরে নদীতে ফেলে দেন। আখিনুরের হত্যাকারী তার নিজ স্বামী জাহাঙ্গীর বলছে তার বন্ধু শাহ আলম গলা টিপে তার স্ত্রীকে হত্যা করেছে। এই সূত্র ধরে নৌ পুলিশ শাহ আলমকেও গ্রেপ্তার করে এবং আদালত থেকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদ করলে শাহ আলম হত্যার নিজের সম্পৃক্ততা স্বীকার করেন। আমার বন্ধু টলার ভাড়া কথা কইছে, 2,000 টাকা তার টলার ভাড়া করছি। ভাড়া করার পর ওদিনকে ফোন দিছে কিস্তি লোনের উঠানোর কথা কইয়া, বললো ওজন থানা পুরান গাড়ে টলার লেখনে আমরা থাকি, ফোন দিয়ে আনাই আনছি আইনার জাজিরা ব্যাঙ্গে থেকে কইছি লোন উড়াই দিমু, এ কইয়া গাঙ্গের মাঝে আইন না বন্ধু হাত ধরছে
আমি গলা টিপিয়া দিছি, তোরে মাইরা হাত পা বন্ধ মুখে কষ্ট লাগাইয়া কাঙ্গে ফালাই দিছি। ফালাই দিয়া এরপর আমরা হেনটা উপাত চলে গেছি। চলে যাইয়া অরে এমপির বাড়ি ঘাটে, এমএলএর বাড়ি ঘাটে অরে নামাই দিয়া আমি গাও দিয়া ঘাটে টলা বন্ধ থুয়া আমি বাসায় চলে যাই। আর অয়দিকটা বাসায় চলে যায়। স্বামী স্ত্রীর কিস্তি লিয়ে হইলো লোন মন উঠাইয়া অরে উঠাই দিতে চাইতো না। লোন উঠাইয়া আর জ্যাঠেসে আর শ্বশুরে ওদিকে দিয়া দিত, হেরা করলে লোন উঠাই দিত আর দিত না। হ্যাঁ, এলে এমনি সংসারে এমনি ওই টাকা থেকে আইলে আর ঠিক মতন একটা পুরুষে কি লাগে সেটা দিত না। তোমার বন্ধু ঢাকায় কি করতো জানো? সরকারি ব্যবসা। কোথায়? বিভিন্ন জায়গায়। তোমার বন্ধুরে সময় দিত নাই বউ? না। আমি গলা টিপিয়ে দিচ্ছি। আজ 22 নভেম্বর শরীয়তপুরের সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়িতে মোহাম্মদ কামরুজ্জামান পুলিশ সুপার নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব কথা জানান। যেহেতু এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা একটা হত্যা ঘটনা ঘটেছে, এই সংক্রান্তে আমরা একটা হত্যা মামলা আমরা রুজু করি এবং এই সংক্রান্তে লোহজং থানায় কিন্তু একটা নিখোঁজ ডায়েরি হয়েছিল, যেটা আমি একটু আগে বললাম যে তার হাজব্যান্ড করেছিল। তারপরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করি যে এই হত্যার রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমরা প্রযুক্তির সহায়তা নেই। এইদিকে যে তার হাজব্যান্ড আখিনুর আক্তার, আখিনুর আক্তারের হাজব্যান্ড জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীর কিন্তু এই হত্যা মামলার বাদী হতে চেয়েছিল। পরে যাই হোক, তাকে প্রথম থেকে আমরা একটু সন্দেহের চোখে দেখেছিলাম, সেই জন্য তাকে বাদী হতে দেওয়া হয় নাই। আখিনুর আক্তারের যে বাবা, সে এই মামলার বাদী হয়েছে। তারপর থেকে আমরা তদন্ত শুরু করি বিভিন্নভাবে। আমাদের যে প্রসিডিউর আছে, আপনার মোবাইলের কল লিস্ট থেকে শুরু করে বিভিন্ন টেকনোলজি আমরা অ্যাপ্লাই করি, টেকনোলজি অ্যাপ্লাই করে বিভিন্ন তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করে আমরা তার যে হাজব্যান্ড জাহাঙ্গীর, ভিকটিমের হাজব্যান্ড জাহাঙ্গীর এবং জাহাঙ্গীর বন্ধু শাহ আলম, এই দুজনের আমরা সংশ্লিষ্টতা পাই। তারপর তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে প্রথমে তারা কিছুতেই স্বীকার করছিল না। যখন তাদেরকে আমরা বিভিন্ন তথ্য প্রমাণ একটু একটু করে তাদের সামনে যখন উপস্থাপন করি, তখন তারা বুঝে গেছে যে আমরা পুলিশ তো আসলে বিষয়টা জেনে গেছি, এখানে এটা আসলে লুকানোর মতো কোনো বিষয় না, তখন তারা পুরো ঘটনাটা স্বীকার করে। এই ছিল শরীয়তপুর টেলিভিশনের আজকের নিউজ আপডেট। শরীয়তপুর টেলিভিশনের নিত্য নতুন প্রতিবেদন দেখতে আমাদের সাথেই থাকুন। আমাদেরকে ইউটিউবে দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুকে দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।